ওয়েলকাম টু দা দেশ বাংলা। এ হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিং স্পেস, আপনারা দেখতে পাচ্ছেন। ডাইনিং স্পেসটা এই, আর এর পাশে হচ্ছে যে ড্রয়িং স্পেসটা, আর এই স্পেসটা আপনার আপনার ওপেন আছে। এটা হচ্ছে আপনার 1650 স্কোয়ার ফিট, আপনার পার্কিং সহ 1770 স্কোয়ার ফিট। আর দেখেন এই সাইডটা তো আপনার একটা উইন্ডো আছে, উইন্ডোর ভিউটা আপনারা দেখতে পারবেন। জাস্ট অ্যামেজিং। আর আপনার এছাড়াও রয়েছে আপনার দেখেন ডিসাইন করা সবগুলো রুম, রয়েছে প্লাস্টিক পেইন্ট। আমরা রয়েছি বিল্ডিংটি পাঁচতলা, বিল্ডিং এর হাইট যথেষ্ট বড় হবে, বিল্ডিং এর হাইট অ্যামেজিং অ্যামেজিং। তো চব্বিশ সাইজের টাইলস রয়েছে। মাস্টার বেডরুমটা কিন্তু যথেষ্ট বড়, আমরা আপনাদেরকে একটু পরে দেখাবো। এই দেখেন ফ্ল্যাটটির আপনার মেইন ডোরটি খুবই সুন্দর রয়েছে, আপনার খুব সুন্দর আপনার লক। ডাইনিং স্পেসটা দেখতেই পাচ্ছেন, ডাইনিং স্পেসে কিন্তু আপনার রয়েছে একটা ক্যাবিনেট। এটি কিন্তু যে ফ্ল্যাট মালিক নিয়েছেন উনি নিজ খরচে নিজের মতো করে করে নিয়েছেন। বেসিন ক্যাবিনেট দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। বেসিন ক্যাবিনেটের সাথেই আপনার পেয়ে যাচ্ছেন একটা বাথ, কমন বাথ দেখতেই পাচ্ছেন, কমন বাথটি। এইখানে একটি আপনার আরো একটি বেসিন হবে, বাট এই ফ্ল্যাট মালিক এখানে ওয়াশিং মেশিন স্পেস আপনার রাখতে যাচ্ছেন। আমরা চাইলে আপনাদেরকে ওয়াশিং মেশিন স্পেস করে দিব এখানে। আর একটু এই সাইড থেকে দেখেন ওয়াশিং মেশিন স্পেসটা, এখানে কোনো এখানে কোনো লুকিং গ্লাস দেওয়া হয় নাই, ওয়াশিং মেশিন বল বলতে এখানে চাইলে লুকিং গ্লাস আপনি লাগিয়ে নিতে পারেন। আর এই অংশের মধ্যে রয়েছে দেখেন আপনার একটা উইন্ডো, আর রয়েছে দেখেন আপনার নালকা ফিটিং এর আপনার জানলা, আর আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনার কমন বাথ আপনার গিজার নেই, আপনার কিচেন এবং বাকি তিনটা বাথে কিন্তু গিজার সুবিধা রয়েছে। দেখেন খুবই সুন্দর আপনার গ্লাস, আপনার দেখেন খুবই সুন্দর আপনার লাইটের আপনার যে সকেটটি। আপনার ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে সার্চ করুন দা দেশ বাংলা, আমাদের ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন, এবং আপনি সবসময় আপডেট পেতে এবং আমাদের সাথে থাকতেই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আর বেল হলেই আপনার যে স্পেসটা দেখতে পাচ্ছেন, আর ড্রয়িং স্পেসটা কিন্তু যথেষ্ট বড় স্পেস দেখতে পাচ্ছেন, অ্যামেজিং। আর এখানে আপনার লাইটিং এর ব্যবস্থা আছে, আপনি চাইলে এটা একটা বেডরুম হিসেবে আপনি ইউজ করতে পারবেন। আমরা এখন আছি 1650 স্কোয়ার ফিট ফ্ল্যাটে, এটা পার্কিং সহ আপনার 1770, তিন বেড তিন চার বাথ আপনার তিন বারান্দা। আর এই ফ্ল্যাটের অন্য ডিজাইনগুলো আবার হচ্ছে আপনার চার বেড চার বাথ। এখন এটার পাশে কিচেনটা দেখতে পাবেন, বিউটিফুল কিচেন, এখন তো অনেক বড় একটি কিচেন এখানে। এই সাইডটা কিন্তু অ্যাডজাস্টমেন্টের, এখানে চাইলে আপনার কিচেন হুডি বসাতে পারবেন এই অংশের মধ্যে। আর এটা হচ্ছে আপনার লাইটিং, আর এই অংশটা তো আপনার উইন্ডো, যথেষ্ট খোলা বানা উইন্ডো, আকাশটি দেখা যাচ্ছে দেখেন।
আর এটা হচ্ছে আপনার নর্মাল নর্মাল পানি এখান থেকে আসবে, এখান থেকে গিজার পানি আসবে, গরম পানি আসবে। আর দেখুন যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছেন নিচের যে অংশটা, এটা কিন্তু আরো সুন্দর। আপনি চাইলে এই অংশের মধ্যে আমরা এই পার্টটাতে আপনার ক্যাবিনেট হবে, উপরের পার্টটা হবে, এই অংশের মধ্যেও ক্যাবিনেট হবে, এটা কিন্তু আপনার ক্যাবিনেটে ঢাকা পড়বে, আর এই জায়গায় টালবাড়ি হবে। এই দেখেন এখানে আপনার সুইচটা দেখেন, খুবই সুন্দর সুইচ আমরা দিয়ে দিয়েছি। আর কালারগুলো দেখেন আপনার খুবই সুন্দর প্লাস্টিক পেইন্ট, এটা ফিনিশিং করা বাকি আছে, প্লাস্টিক পেইন্ট কালার। ড্রয়িং ডাইনিং তো দেখিয়েছি আপনাদেরকে, ড্রয়িং ডাইনিং এর সাথে কমন বাথ কিচেন, আর এইখানে পড়েছে আরেকটা বেডরুম। বেডরুমটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আপনার মেন ডোরে যে আপনার ডোর, সেম ডোরটা কিন্তু এটা। আর আরেকটা আমরা কাছ থেকে দেখে নিই, এই দেখেন সম্পূর্ণভাবে হাত দিয়ে খোদাই করা ডিজাইনটা, খুবই সুন্দর ডিজাইন। লকটাও কিন্তু খুবই উন্নত মানের। আর এই হচ্ছে আপনার আপনি এটা মাস্টার বেডরুম হিসেবে আপনি ইউজ করতে পারবেন। এই সুইচগুলো দেখেন, তারটা ফিনিশিং করা বাকি আছে। এটা আর একটা বিল্ডিং পরে মেন ডোর, একটা বিল্ডিং পরে মেন ডোর, এই কারণে একটু সাউন্ড শোনা যাচ্ছে। এই দেখেন হচ্ছে বাথটার সাথে বাথ, এ হচ্ছে বারান্দা, বারান্দা এটা সম্পূর্ণ কিন্তু থাই হবে, সম্পূর্ণ স্পেসটা কিন্তু থাই হবে। দেখেন বারান্দাটা, আমরা আরেকটু উইন্ডো থেকে দেখি। এই এই বেডরুমে কিন্তু উইন্ডো দুইটা, এই ফার্স্ট উইন্ডো, ফার্স্ট উইন্ডো, আর হচ্ছে আপনার এই সেকেন্ড উইন্ডো, আর রয়েছে আপনার এই একটি বেডরুমের ডোর, আর রয়েছে আপনার এখানে আপনার স্টোর রুম। এখানে আপনি এখানে গিজারটাও এখানে বসবে। আর এই দেখেন আপনার বারান্দার যে থাইটা, এই হচ্ছে আপনার উইন্ডো, হ্যাঁ। আর এখানে আপনার জিপসানটা, আর এই হচ্ছে আপনার লাইটের যে সকেটগুলো, আর এই হচ্ছে আপনার এসির লাইনটা, এসির লাইন। আর আমরা এখন দেখে নেই আপনার বাথটি, বাথটি কিন্তু যথেষ্ট বড়, দেখেন যথেষ্ট স্মার্ট একটি বাথ, হাই কমোড, টিস্যু রাখার যে স্পেসটা, এই হচ্ছে আপনার লুকিং গ্লাসটা, এই হচ্ছে আপনার ঝর্ণা কলটা, আর আপনার এখান থেকে গরম পানি আসবে, এখান থেকে নর্মাল পানি আসবে, আপনার গিজার, গিজার আর কি গিজার, এখানে আপনি সাবান দানিটা দেখতেই পাচ্ছেন খুবই বড়। আর এখান থেকে বের হলে বেডরুমটা, এখানে আপনার আরফেলের ডোরটা এখানে হচ্ছে, আর দেখেন চব্বিশ চব্বিশ সাইজের টাইলসটা, চব্বিশ চব্বিশ সাইজের টাইলস। রুমটা কিন্তু আপনার যথেষ্ট বড়, এক দুই তিন চার পাঁচ ছয় বারো বাই, আর এক দুই তিন চার পাঁচ ছয় বারো বাই সাড়ে এগারো এরকম আছে আর কি বেডরুমটা। আপনার ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে সার্চ করুন দ্য দেশ বাংলা, আমাদের ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন, এবং আপনি সবসময় আপডেট পেতে এবং আমাদের সাথে থাকতেই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। এই স্পেসের মধ্যে একটা ক্যাবিনেট আলমারি, চাইলে আপনি আপনার মতো করে করে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন এই গিজারটা কিন্তু যথেষ্ট সুন্দর গিজার। এখন যদি আপনাদেরকে আর একটু দেখায়, এই হচ্ছে করিডোরের মধ্যে স্পেস, এই স্পেসটা বাদ দিলে এখানে পাচ্ছেন কিচেনটা, কিচেনটা এপাশ, এপাশ হচ্ছে আপনার কমন বাথ, আপনার বেসিন, এই হচ্ছে আপনার ডাইনিং স্পেস, ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেসটা আপনি চাইলে এই জায়গায় রেখো, আপনার টেবিলটা এখানে কনভার্ট করতে পারবেন, ডাইনিংটা এখানে কনভার্ট করতে পারবেন এই স্পেসটার মধ্যে এসএসএল। কিন্তু আর একটা জিনিস দেখিয়ে দিই, ডাইনিংয়ের যেটা আছে আপনার ডাইনিং প্লাস সবগুলো বেডের এই উইন্ডোটা কিন্তু সম্পূর্ণ এসএস, সম্পূর্ণ এসএস, ওকে।
এখন আপনি দেখলেন যে আপনার প্রত্যেকটা রুমে কিন্তু আপনার আর জিপসনে কিন্তু লাইটিংটা আছে, লাইটিংটা কিন্তু জিপসনে আছে। আর দেখেন আপনার ডাইনিং স্পেসে ফুল আছে কয়টা, এক দুই তিন, তিনটি কিন্তু আপনার রোজ আপনার ডিজাইনটা আছে। এই হচ্ছে আপনার যে বিদ্যুতের যে লাইনটা এখানে থাকবে, এখানে একটা আছে আর বাইরে একটা থাকবে। আর লিফটের অংশ এখানে আপনার আছে, এখানে আপনার কারেন্টের সকল লাইনগুলো এখানে থাকবে। আর একটা ফার্স্ট বেডরুম দেখলেন, এখানে হচ্ছে সেকেন্ড বেডরুমটা যেটা ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানেও কিন্তু আপনার ফার্স্ট বেডের মধ্যে সকল সুযোগ সুবিধা, আপনার সেম অ্যাসেসের আপনার উইন্ডো। মাস্টার বেডরুমে উইন্ডো পেয়েছেন দুইটা, এখানে উইন্ডো পাচ্ছেন একটা, বাট বারান্দায় কিন্তু মাস্টার বেডরুম ঢুকো, এটার বারান্দাটা বড় স্কোয়ার, বারান্দাটা বড় দেখেন। আর খোলামেলা খোলামেলা স্পেস দেখতেই পাচ্ছেন। মাস্টার বেডরুম থেকে এই বেডরুমেরও কোনো অংশে কোনো কিছু কম না, জাস্ট পার্থক্যটা আমি আপনাদেরকে বলে দিই। ওখানে উইন্ডো হচ্ছে দুইটা, এখানে হচ্ছে উইন্ডো হচ্ছে একটা। আর এই হচ্ছে আপনার বারান্দাটা, এই হচ্ছে আপনার বাথটা, বাথটাও কিন্তু যথেষ্ট বড় দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আপনার যে স্পেসটা, এখানে আপনার লুকিং গ্লাসটা, লুকিং গ্লাস, এই হচ্ছে আপনার বেসিনটা, সাবানদানি, সাবানদানি এখানে, এখানেও সেম আপনার গিজারের আপনার গরম এবং নর্মাল পানির ব্যবস্থা। প্লাস আপনার রয়েছে আপনার হ্যান্ড শাওয়ারটা, হ্যান্ড শাওয়ারটা কিন্তু যথেষ্ট বড় এবং উন্নত মানের হ্যান্ড শাওয়ারটা। আর প্লাস আপনার গিজারের যে লাইনটা আছে, আপনার গিজারের যে লাইনটা আছে আর যে সুইচটা আছে, এখানে আপনার ডিশের লাইন দেওয়া আছে, ইন্টারনেট লাইন দেওয়া আছে। এখানেও আপনার মাস্টার বেডের মতো সেম টু সেম আপনার এসির লাইনটাও আছে, ফার্স্ট বেডরুমের মতো মোটামুটি সব কিছুই এক। স্টোররুমটাও এখানে আছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিই আপনার পাশের বেডরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আরেকটি বেডরুম, সেম আপনার বেডরুম সবগুলোরই আপনার এই সেম আপনার সেগুনের দরজা। ওকে, এই সেগুনের দরজা, এটা কিন্তু কালার করলে আরও গর্জিয়াস লাগবে। আপনার সেম দেখেন বেডরুমটাও আপনার চব্বিশ চব্বিশ সাইজের টাইলস, দুই তিন চার পাঁচ, এই এই এটা আপনার সাড়ে দশের মতো আছে। এই সেম ইসিল নাই আপনার, এখানে আপনার সেম বেসিনটাও আছে, সেম সুবিধা। আর দেখতে পাচ্ছেন এখানে বারান্দা সবচেয়ে সুন্দর হচ্ছে সেকেন্ড বেডরুমটা। আপনার এই এই বেডরুমের বারান্দাগুলো সুন্দর, বাট আমার কাছে মোটামুটি সেকেন্ড বেডটাই আপনার বারান্দা ভালো লাগে। আপনি সেকেন্ড বেডটাই আপনি মাস্টার বেড হিসেবে আপনি ইউজ করতে পারবেন। আর একটু বলে দিই, ফ্ল্যাটের তো কিছু কাজ আছে, কাজগুলো করলে কিন্তু ফ্ল্যাটটা আরো গর্জিয়াস লাগবে। দেখেন সেম ডিজাইনের আপনার জিপসন করা হয়েছে। আর ফ্ল্যাটটা সম্পর্কে আরেকটু বলি, এটা হচ্ছে আপনার তিন বেডের ফ্ল্যাট, দামটাও আপনাদেরকে বলে দেই। আপনার 4,700 করে পার স্কোয়ার ফিট পড়বে এই ফ্ল্যাটটা, এই ডিজাইনের ফ্ল্যাটগুলো যদি আপনি নেন। সেক্ষেত্রে পার্কিং যদি নেন, পার্কিং অ্যাভেলেবেল আছে, ইউটিলিটি আপনার অ্যাভেলেবেল আছে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো সবাইকে শুভকামনা রইল, আসসালামু আলাইকুম। আপনার ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে সার্চ করুন দ্য দেশ বাংলা, আমাদের ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। এবং আপনি সবসময় আপডেট পেতে এবং আমাদের সাথে থাকতেই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন।